সারা রাজ্যের মতন নদিয়ার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রেড ভলেন্টিয়ার দিবস। এই দিবস সম্পর্কে বেশ কিছু কথা। আজ 22 এপ্রিল, লেনিনের 153তম জন্মদিবস। তার জন্মদিনকেই রেড ভলেন্টিয়ার দিবস হিসাবে গোটা রাজ্যে পালন করা হবে এমনটাই সম্প্রতি দলে 23তম পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল। লেনিনের নেতৃত্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে রেড ভলেন্টিয়ার গঠন হয়েছিল। এর পরবর্তী সময়ে এই রাজ্যতে পিআরসি গঠন করা হয়। তার বহু বছর পর 2020 সালে করোনা মোকাবিলায় রেড ভলেন্টিয়ার গঠিত হয়। রেড ভলেন্টিয়ার নামকরণের আগেই সকালবেলায় সল্লেক সপ্তর্ষির নেতৃত্বে মানুষের পাশে দাঁড়াবার এক প্রচেষ্টা শুরু করে। ওই দিন রাতে সোনারপুর দক্ষিণের সুভাষ গ্রাম কোদালিয়ার গুটি কয়েক ছেলে সিদ্ধান্ত নেয় বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষজনদের জন্য বাজার হাট ঔষধ বাড়িতে পৌঁছে দেবে। এই মতাবেকে সোশ্যাল মিডিয়ার ছাত্র যুবকরা কয়েকটা নম্বর দেয়। পরের দিন থেকেই ফোন আসা শুরু হয়। কাজ ধীরে ধীরে বাড়তে শুরু করে। ছাত্র যুবকরা নিজেদের জীবন বিপন্ন করে দৌড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত উত্তর চব্বিশ পরগনার সল্লেক অর্থাৎ জ্যোতি বসুর নগর আর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের সুভাষ গ্রাম কোদালিয়া শুরু হলো মানুষ মানুষের জন্য ক্যাপসন দিয়ে মানুষের পাশে দাঁড়াবার দৃঢ় অঙ্গীকার। এই নিয়েই পথ চলা বিদ্যুৎ গতিতে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল রাজ্যের সর্বত্র। কমরেড শ্রমিক লাহিড়ি উদ্যোগ নিয়ে রাজ্য সিপিআইএম এর নেতৃত্বের সাথে আলোচনা ভিত্তিক প্রতি জেলায় শহরে পূর্ণতা পায় রেড ভলেন্টিয়ারের কর্মকাণ্ড। দীর্ঘ 2 বছর অতি মহামারীর বিরুদ্ধে লড়াই করেছে রেড ভলেন্টিয়ার। নতুন বছরে নতুন আশঙ্কা নিয়ে এসেছে কোভিডের তৃতীয় ঢেউ, ফের অপরিকল্পিত লকডাউন, হয়রানির মুখোমুখি রাজ্যের মধ্যবিত্ত মানুষ। দ্বিতীয় ঢেউ, আমফান, বন্যার প্রকোপ সামনে উঠতে না উঠতেই কমিউনিটি কিচেন, বিনামূল্যে জনতা বাজার, জনস্বাস্থ্য অনলাইন পরিষেবা, শিক্ষা সামগ্রী, ঔষধ বিতরণ, অ্যান্টিবডি পরীক্ষা শিবির, ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার বা পথ্য পৌঁছে দেওয়ার মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান রেড ভলেন্টিয়াররা। 2 বছর ধরে কাজ করে আসলেও গত বছর থেকে আজকের দিনে অর্থাৎ 22 এপ্রিল রেড ভলেন্টিয়ার ডে পালিত হচ্ছে সারা রাজ্যে। এই উপলক্ষে নদিয়ার শান্তিপুরে রেড ভলেন্টিয়ার পতাকা উত্তোলন, মহামতি লেনিনের গলায় মাল্যদান, বৃক্ষরোপণ এবং নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে শান্তিপুরের শহরের রেড ভলেন্টিয়ার কমিটি। তারা জানান, করোনার প্রভাব কিছুটা কমলেও এখনো নিয়মিত পরিষেবা চালিয়ে যাচ্ছেন তারা। আমাদের যে সর্বভারতীয় সিপিএম এর যে সম্মেলন হয়েছিল, সম্মেলন থেকেই বলা হয়েছিল যে আগামী 22 এপ্রিল লেনিনের মহম্মদ লেনিনের জন্মদিনের দিন আমাদের রেড ভলেন্টিয়ার্স দিবস আমরা পালন করব। এবং আমরা রেড ভলেন্টিয়ার্সের যে করোনা পরিস্থিতিতে গত বছর থেকে আমরা যে কাজ করেছি শান্তিপুরের অভ্যন্তরে, সেই সমস্ত ছাত্র যুব কমরেডদের নিয়ে আজকে আমরা এই দিনটিকে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করব। এবং আমরা এখনও আমাদের রেড ভলেন্টিয়ার্সের কাজ চলছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজটা আমরা এখনও করে চলেছি সেটা হচ্ছে অক্সিজেন প্রতিষ্ঠার কাজটা আমরা করছি। আমরা গতকাল 9 নম্বর ওয়ার্ডের একজন রুগীকে আমরা অক্সিজেন দিয়ে এসেছি এবং এই কাজটা আমরা ধারাবাহিকভাবে করছি। এবং আগামী দিনে এই রেড ভলেন্টিয়ার শুধুমাত্র করোনা সংক্রান্ত বিষয় নয়, মানুষের পাশে যতটা সচেষ্ট থাকবে মানুষের পাশে থাকবার জন্য। আপনাদের তো আজকে মহামতি লেনিনের জন্মদিন, তো সেই হিসাবে সেটা দুটো প্রোগ্রাম একসাথে কোনো অসুবিধা হচ্ছে না? না না, সেটা আমাদের কোনো অসুবিধা হয়নি, কেননা মহামতি লেনিনের যে জন্মদিনের যে কর্মসূচি আমাদের বামপন্থীভাবে ছিল সেখানেও আমরা উপস্থিত ছিলাম, সেটা আমাদের সকালে হয়ে গেছে এবং সেখান থেকে আমরা ফিরে এসে রেড ভলেন্টিয়ার্সের পতাকা উত্তোলন করেছিলাম। কমিটিতে এখনো পর্যন্ত কতজন আছে শান্তিপুরের রেড ভলেন্টিয়ার কমিটি? আমাদের যেটা হয়েছিল সেটার মধ্যে যারা 15 থেকে 20 জন মতন সেটা ছিল, এবং কাজের সাথে যুক্ত যারা ছিল সেটা 50-এরও ঊর্ধ্বে ছিল। এবং আজকে আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আমাদের এই রেড ভলেন্টিয়ার্সের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ছিল, হ্যাঁ, এবং অনেকেই পড়ার সূত্র থেকেও বাইরে রয়েছে। এবং প্যান্ডামিকের সময় তারা যেহেতু বাড়িতে ছিল, সেহেতু তাদের আমরা যেভাবে পেয়েছি সেই সময় তো আমরা প্রায় 100-এর কাছাকাছি আমরা ছাত্রছাত্রীদের পেয়েছিলাম এই কর্মসূচিতে অংশগ্রহণ করার। আপনার নাম আর পরিচয়? আমার নাম বাবলু শেখ, আমি শান্তিপুর রেড ভলেন্টিয়ার্সের সভাপতি। গত 23তম পার্টি কংগ্রেসের রাজ্য সম্পাদক
বামফ্রন্টের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ঘোষণা করেছেন, এই 22 এপ্রিল অর্থাৎ আজকের দিন সমগ্র পশ্চিমবাংলা জুড়ে রেড ভলেন্টিয়ার্স ডে হিসাবে পালন করা হবে। সেহেতু আমরা শান্তিপুরের রেড ভলেন্টিয়ার্সের সাথে যৌথ কমরেডরা যুক্ত কমরেডরা একত্রিতভাবে এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং কর্মসূচি রেখেছিলাম এবং সেটা পালন করলাম। আপনাদের এখনো পর্যন্ত এই সংগঠন মানে কমিটি তৈরি রয়েছে তো, কাজকর্ম বহাল রয়েছে তো? হ্যাঁ অবশ্যই, আমাদের কাজকর্ম আগের মতনই চলছে। এখন কোভিডের পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে, সেখানে দাঁড়িয়ে যতটা কাজকর্ম মানে প্রয়োজন সেটাই চলছে। গতকালও আমাদের অক্সিজেন দিয়ে আসা হয়েছে, রেড ভলেন্টিয়ার্সের কমরেডরা সেই অক্সিজেন পৌঁছে দিয়েছে আক্রান্তর বাড়িতে। তো এইভাবে আমরা আমাদের কাজ জারি রেখেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সায়নী ভট্টাচার্য, রেড ভলেন্টিয়ার শান্তিপুর শাখার সদস্য। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।